আমার এগেনস্টে কি প্রোপাগান্ডা কম হয়েছে? আমি আপনাকে 10টা কথা বলতে পারি। আপনি আমাকে বলতেছেন আমার এগেনস্টে সিন্ডিকেট করার সাহস কারো নাই, কথাটা ঠিক না। সিন্ডিকেট করার চেষ্টা অনেক করা হয়েছে। আমি আপনাকে রিটেন দিতে পারি, আই হ্যাভ দ্য রিটেন ডকুমেন্টস, বাট আমি এগুলো কিছুই বলবো না, বিকজ আমি যে পজিশনে আছি আমার এগুলো বলে কুকুরের পায়ে কামড় দেওয়ার দরকার নেই। আমি আমার সাকসেসটা ভালোভাবে উদযাপন করার জন্য যা করার দরকার আমি তাই করতেছি। এই সফলতা উদযাপন করতে যেয়ে আমি অসুস্থ হয়ে গেছি। আমি ইনফ্যাক্ট গত 4 দিন যাবৎ বিছানা থেকেই উঠতে পারতেছি না, মানে এমনভাবে এক্সস্টেড হয়ে গেছি, বিভিন্ন প্রেশার পেতে 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 বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভিন্নভাবে মানে আমাদেরকে এতভাবে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে আমাদের ছবিটাকে নিয়ে, যেগুলোকে ট্যাকেল করতে করতে আসলে আমি খুবই মেন্টালি খুব ডিসঅর্ডার্ড হয়ে গিয়েছিলাম। তো এখনও সফলতাটা শেয়ার করার মতো পজিশনে আসিনি। 4th week চলছে, 4th weekটা শেষ হোক, 5th week এসে ইনশাল্লাহ আমরা সফলতাটা ডিসকাস করব। কেন নয় শাকিব খান? হ্যাঁ, শাকিব আমার বন্ধু, দ্যাট ইজ ট্রু, আরও অন্য নায়কও আমার বন্ধু, ছোট ভাই, তাদের ছবি কি এই মুহূর্তে নিয়ে আমি মার্কেটে ফাইট দিতে পারতেছি? পারতেছি না। বন্ধু হিসাবে শাকিব খান, বন্ধুর জন্য সে সব করতে পারে, যদি তাকে সে সিরিয়াসলি বন্ধু হিসাবে মনে করে। আমি ছবি রিলিজ দিয়েছি, আমি কোথাও আমার পরিচয় দেইনি, ইভেন কি আমার নির্বাহী প্রযোজককে দিয়ে আমি সমস্ত ডকুমেন্টেশনের কাজ করেছি। এরপরে যখন একটা ঈদে ছবি রিলিজ হয় তখন কিন্তু 2 দিন বা 3 দিন মানুষ এমনি হলে যায় ছবি দেখতে, তারপরে কিন্তু ছবির মেরিট, যখন আপনার মেরিট বের হয়ে যাবে তখন কিন্তু ছবি মানুষ এমনি দেখবে, তখন কিন্তু আপনাকে একটু একটু ঠেকায় রাখতে পারবে না, তখন মানুষের মুখে মুখে সেই ছবি বের হয়ে যাবে। আমার ক্ষেত্রে তাই হয়েছে, আর দেখেন 70 জয় হবেই, 70 জয় হবেই।